বন্ধু শব্দটার মানে এক এক জনের কাছে এক এক রকমের হয়। বন্ধু শব্দটা মাথায় এলে বা শুনলে মনে পড়ে যায় ফেলে আসা শৈশবের কিছু সুন্দর স্মৃতি, তারপর মনে পড়ে যায় স্কুল বা কলেজে কাটিয়ে আসা কিছু সুন্দর দিনগুলোর কথা। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হয়ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। তাই আজকের ভ্লগটা আমাদের প্রত্যেকের বন্ধুদের জন্য। ভালো লেগে থাকলে সবাই সবার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা দিন না হয় বন্ধুদের জন্যই থাক। ছিল না তখন বাক্স বন্দি করার যন্ত্রটা, তাই হয়তো আজকালকার জেনারেশনের মতো আমাদের অনেক ফটো নেই, তবে বন্ধুত্বটা রয়ে গেছে মনের মণিকোঠায়। হয়তো আজ সবাই যে যার লাইফ নিয়ে খুব ব্যস্ত, জিজ্ঞেস করার টাইমই নেই, কিরে কেমন আছিস, মনে পড়ে দিনগুলোর কথা, হবে নাকি সেই জায়গায় দেখা, হবে নাকি আবারও সেই রকম আড্ডা। এই ব্যস্ততার জীবনে আমাদের বন্ধুত্বগুলো নানা রকমভাবে রয়ে গেছে, কোনো বন্ধুত্ব শেষ হয়ে গেছে স্কুলের গণ্ডিতেই, তারা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেসবুক ফ্রেন্ড। ফেসবুকের দৌলতে ফিরে পেলাম হারিয়ে যাওয়া বন্ধুদের, দেন সেখান থেকে নাম্বার আদান প্রদান, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হলো। আমাদের এই ব্যস্ততাময় জীবনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নাম্বার, বন্ধুত্ব সবটাই আছে, শুধু সময়টা ছাড়া। আর কিছু বন্ধুত্ব এভাবেও রয়ে গেছে যাদের সাথে বছরে একবার দেখা, আর সেই এক মুহূর্ত দেখার জন্যে হাজারো রকম প্ল্যান। তবে এরকম কিছু বন্ধুত্বের মাঝেও আবার অন্যরকম এক বন্ধুত্বও রয়েছে, যাদের সাথে উইকে একবার কথা বলতেই হয়, বলতে পারো কাজের ফাঁকে সময় বার করে নিয়ে তাদের সাথে কথাটা হয়েই যায়। তবে আজ কথার বেশিরভাগ প্রসঙ্গ এটাই থাকে, কবে আসছিস, আসছিস তো, কতদিনের ছুটি, আসলে দেখা করব। বেড়ে ওঠার নানান বয়সের নানান বন্ধুত্ব, সেই দিনগুলোর কথা মনে করে কখনো একাই হেসে উঠি, আবার কখনো চোখের কোণে জমে ওঠে জল। স্কুল লাইফের কথা মনে পড়লে প্রথমেই মনে পড়ে যা তা হলো মা বা বাবার ফোন থেকে করে থাকা মেসেজ, কিরে আজ স্কুল যাবি তো। সেই উত্তরে বন্ধু একবার যদি না বলে, ব্যাস নির্দ্বিধায় স্কুল ডুব মারা, কারণ বন্ধু না গেলে স্কুলে যে মনই বসবে না। তারপর যেগুলো মনে পড়ে যায় সেগুলো হলো বেঞ্চে বসা নিয়ে ধাক্কাধাক্কি, কে কার পাশে বসবে তাই নিয়ে লড়াই, আর টিফিন টাইমে ঘুগনি আচার এসবের দোকানের সামনে মারামারি, সব শেষে একসাথে বাড়ি ফিরে আসা। সেই সময়টাতে আরো একটা আলোচনা হতো, জানি না সবাই করতে কিনা, তবে আমরা তো করতাম, খুব করতাম, টিচারদের নিয়ে আলোচনা, কোন টিচার কেমন এবং তাদের নকল করা, এমনকি এক্সামের দিন কোন টিচার গার্ডে পড়লে বেশি একটু সুবিধা পাওয়া যায়, করতে কি না স্বীকার করবে কিন্তু। এরপর এলো লাইফের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, আর তারপরই এলো সেই মুহূর্ত যখন হারিয়ে গেল লাইফের কিছু বন্ধু, কারণ আমরা তখন বেছে নিলাম নিজেদের পছন্দের সাবজেক্ট, আবার কারুর কারুর হলো স্কুলও চেঞ্জ। দুটো বছর কাটালাম, আবারও HS দেওয়ার পালা, দুটো বছরে আরো নতুন কিছু বন্ধুও তৈরি হলো বটে, কারণ ওই যে আমার হয়েছিল স্কুল চেঞ্জ। হ্যাঁ সবার হয়তো হয় না, আমার স্ট্রিম চেঞ্জের সাথে সাথে স্কুলও চেঞ্জ হয়েছিল। তারপর HS-এর পর যখন রেজাল্টটা বেরোলো, তখন হবে এবার কলেজ, কলেজের জন্য যেমন একটা এক্সাইটমেন্ট আছে, তখন আবারও সেই ছিটকে যাওয়া বন্ধুত্ব, কেউ CU তো কেউ BU। এরপর শুরু হলো কলেজ লাইফ, নতুন কিছু বন্ধুও হলো, তাদের সাথে কলেজ লাইফ এনজয় করতে করতে 3টে বছর চোখের পলকেই শেষ। কেউ ইউনিভার্সিটি তো কেউ চাকরির দৌড়ে অংশগ্রহণ,
তখনই সব শৈশব ভুলে বাস্তবের মাটিতে পা রাখতে হয় আমাদের প্রত্যেককে। সেই সময় কে যে কোথায় ছিটকে যায় তা কেউ জানে না। কোনো বন্ধুর খবর নিজের কাছে থাকলেও তখন যে যার লাইফ নিয়ে ব্যস্ত। হারিয়ে যায় সব ছোটবেলা, কারণ এবার যে দায়িত্ব নেওয়ার পালা। বড় হয়ে গেলাম আমরা প্রত্যেকে, রয়ে গেল শুধু স্মৃতির পাতায় সেই সুন্দর দিনগুলোর গল্প। যদিও এর মাঝে আরও অনেক বন্ধু আমরা পেয়েছি, হারিয়েছি, টিউশন ব্যাচে বন্ধুত্ব, ছেলেদের ফুটবল ক্রিকেট খেলতে যাওয়ার বন্ধুত্ব, বিকেলের বন্ধুগুলোও যেন ছিল, আর মেয়েদের রান্নাবাটি খেলার বন্ধুত্ব বা পুতুল খেলার বন্ধুত্বও হতে পারে, সেই বন্ধুগুলোকেও কিন্তু আমরা আমাদের লাইফ থেকে হারিয়েই ফেলেছি। শুধু রয়ে গেছে সুন্দর সেই স্মৃতিগুলো। তাই আজ শুধু এটুকুই বলার যে যেখানেই থাকিস, যত দূরেই থাকিস, ভালো থাকিস। মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে মিকে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। আজকের ভ্লগটা অনেক আশা নিয়ে এবং ভালোবেসে বানালাম, যদিও আমাদের ভয়েস ভিডিওর প্রথম কাজ দুজনের এটা একসাথে। জানি না তোমাদের কেমন লাগবে, পারলে তোমরা একটু সময় পেলে একবার অন্তত জানিও তোমাদের কেমন লাগলো। আমি তো প্রত্যেক দিনই কাজ করছি, আমার উৎসাহটা আলাদা রকমের, কিন্তু তোমরা যদি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আশা রাখি নেক্সট কাজ করার জন্যে প্রমি অনেকটাই উৎসাহ পাবে। আশা রাখি তোমাদের ভালো লাগবে, যদি লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো নিজের বন্ধুদের সাথে।